যে সমস্ত ছাত্রছাত্রী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিটিপি কোর্সে অর্থাৎ বি এ বিএসসি এবং বিকম কম কোর্সে দু হাজার কুড়ি একুশ সেশনে অ্যাডমিশন নেবেন তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করার পদ্ধতিটা আমি আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আশা করি খুব গুরুত্বপূর্ণ হবে এবং ফর্ম ফিল আপ করার বিস্তারিত আপনারা জেনে যাবেন প্রথমে আপনাদের চলে আসতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে বিডিপি ডট ডাব্লু বিএনএসও অ্যাডমিশন ডট কম এই ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর এখানে দেখতে পাবেন প্রথমে দেওয়া আছে ইম্পর্টেন্ট ডেটসগুলো কবে কবে আপনারা ফর্ম ফিল শুরু হয়েছে কবে লাস্ট ডেট আছে ডকুমেন্ট কবে আপলোড করতে পারবেন ফিস কবে দিতে পারবেন এবং অফলাইনে ফিস কবে দিতে পারবেন দেওয়া আছে এবং যদি আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় তো এই অফিসিয়াল নম্বর এবং এটা ইমেল নাম্বারে আপনারা ইমেল করে জানতে পারবেন এবং এখানে কোভিড সম্বন্ধে কিছু বিস্তারিত দেওয়া আছে অতিরিক্ত মহামারীর জন্য এই আবেদনকারীদের স্টাডি সেন্টারে যেতে হবে না তারা সব কিছু অনলাইনেই করতে পারবে এবং আপনারা যদি অ্যাডমিশন সম্বন্ধে আরও কিছু বিস্তারিত জানতে চান তাহলে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে প্রসপেক্টাস অর্থাৎ অ্যাডমিশান সম্বন্ধে সাবজেক্ট কম্বিনেশন সম্বন্ধে কোন কোন সাবজেক্টে অনার্স করতে পারবেন অবশ্য কতগুলি স্টাডি সেন্টার আছে টোটাল এখানে প্রসপেক্টাসটা ডাউনলোড করে আপনি দেখে নিতে পারবেন কীভাবে ফর্ম কীভাবে কীভাবে কোথায় কোন স্টাডি সেন্টার আছে সমস্ত কিছু ডিটেলসে এবং ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে ইংরেজি ভার্সানে দেওয়া আছে এখানে এবং এখানে বাংলা ভার্সানেও দেওয়া আছে এগুলো আপনারা একটু দেখে নিতে পারবেন এই লিঙ্কগুলো ক্লিক করলে আপনাদের অনেক সুবিধা হবে এবং অনেক কিছু জানতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন হলুদ কালারে লেখা আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর বিডিপি অ্যাডমিশানস এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার সামনে একটা পেজ খুলে যাবে পেজে এরকম দেখতে দেখতে আসবে প্রথমে লেখা আছে অ্যাপ্লাই ফর বিডিপি আর্টস এডুকেশন সায়েন্স এবং কমার্স যারা যারা যে স্ট্রিমে ভর্তি হবেন সেটা সেটাতে তারা ক্লিক করবেন আমি প্রথমে আর্টস ক্লিক করলাম ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে দেখাবে সিলেক্ট ইউর বোর্ড বা ইউনিভার্সিটি আপনি উচ্চ মাধ্যমিক কোথায় কোন বোর্ডে পাস করেছেন তারপর সিলেক্ট ইউর মাধ্যমিক স্ট্রিম আপনি আর্টসে পাস করেছেন না সায়েন্সে পাস করেছেন না কমার্সে পাস করেছেন আপনার ক্যাটাগরি কি এসসি এসটি না ও না জেনারেল এবং প্লিজ সিলেক্ট ইয়ার স্টেট ও অর্থাৎ আপনি কোন স্টাটে বাস করছেন সেটা ক্লিক সিলেক্ট করতে হবে চলুন তাহলে আমি আপনাদের লাইভ করে দেখিয়ে দিচ্ছি প্রথমে সিলেক্ট আমি সিলেক্ট করলাম ডাব্লু বি কাউন্সিল তো বেঙ্গল কাউন্সিল থেকে সবাই পাস করেছে উচ্চ মাধ্যমিক আমি এখানে আর্টস করলাম ক্যাটাগরি এস সি এস টি ও বিসি ও বিসি ও যে যে যেটা শেষ সেটা করবে আমি জেনারেল করলাম এবং স্টেট যেহেতু আমরা সবাই স্টেট ওয়েস্ট বেঙ্গল থেকে আছি তো তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল দিলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে গো টু নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন এখানে বলছে প্লিজ সিলেক্ট এ সাবজেক্ট ফর বিটিপি অর্থাৎ আপনি যে গ্র্যাজুয়েশান করবেন সে গ্র্যাজুয়েশনের জন্য আপনাকে সাবজেক্ট সিলেক্ট করতে বলছে আর্টসের যে কোনো সাবজেক্ট সিলেক্ট করতে বলছে আমি এখানে সিলেক্ট করলাম বাংলা তারপর কি বলছে প্লিজ সিলেক্ট এ ডিস্ট্রিক্ট ফর ইউর স্টাডি সেন্টার আপনি আবার আপনার নিজস্ব স্টাডি সেন্টার চুজ করবেন এবং স্টেট চুজ করবেন সরি এখানে আপনি আমার ডিস্ট্রিক্ট চুজ করবেন তো আমি আমার ডিস্ট্রিক্ট চুজ করলাম তারপর এখানে স্টেট সেন্টার নেম চাইছে তো আমি এখানে স্টেট সেন্টার নেম দিলাম দেওয়ার পর এখানে লিখতে দেখতে পাচ্ছেন লেখা আছে গো টু নেক্সট স্টেপ তারপর আমি ক্লিক করলাম ক্লিক করলে আপনার সামনে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চলে আসবে লেখা আছে এখানে ক্যান্ডিডেট শ্যুট পাস টেন প্লাস টু এক্সামিনেশান অর ইকুইভ্যালেন্ট পাস ভোকেশনাল থেকে পাস হলেও হবে তারপর আপনি এখানে টার্ম অ্যান্ড ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসবে বলছে ফার্স্ট টাইম অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্ট হু আর অ্যাপ্লাইং ফার্স্ট টাইম অ্যাডমিশানস অ্যাট নীতি ওপেন ইউনিভার্সিটি দু হাজার কুড়ি গো টু দ্য নেক্সট স্টেপ এখানে যেতে পারবেন আর যারা এর আগে অ্যাপ্লাই করেছেন তাদের কাছে একটা অ্যাপ্লিকেশন নাম্বার আছে এবং ডেট অফ বার্থ দিয়ে তারা এখানে নেক্সট স্টেপ করতে পারবে কিন্তু যারা নতুন অ্যাডমিশান নিচ্ছেন তারা প্রথমে গো টু নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে ফর্মটা চলে আসবে এই ফর্মটা আপনাদের ফিল করতে হবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের ফিল করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ফর্মটা ফিল আপ করতে পারে এই ভিডিওটি দেখে দেখে তো ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখুন এখানে বলছে আপনার নাম আপনার অ্যাড্রেস পিনকোড অর্থাৎ আপনার এখানে সম্পূর্ণ ডিটেলস চাইছে ঠিক আছে সম্পূর্ণ ডিটেলস এখানে আপনারা দিবেন দেখুন আমি আপনাদের জন্য ফর্মটা ফিল আপ করলাম দেখুন প্রথমে স্টাডি সেন্টার নেম নাম আছে ডিস্ট্রিক্ট আছে এবং সেন্টার কোড তারপর আছে আমি এখানে বিডিবিতে ভর্তি হয়েছি সাবজেক্ট কোড নাম্বার স্ট্রিম বি এ অ্যাপ্লিকেশান আমি ফুড প্রসেসিং অর্থাৎ যারা বা আর্টসের সাবজেক্ট নেবে তাদের তাদের সবারই কি থাকবে কম্পালসারি সাবজেক্ট ফুড প্রসেসিং সবার কম্পালসারি সাবজেক্ট ফুড প্রসেসিং এবার এখানে আমি ইলেকট্রিক সাবজেক্ট বাংলা নিয়েছি অনার্স এবং সাবসিডারি সাবজেক্ট এখানে আপনার চুজ করতে হবে তিনটা ইংরেজি ইতিহাস পলিটিক্যাল সায়েন্স আপনি যে সাবজেক্ট নেবেন সেই কম্বিনেশান হিসাবে আপনাকে এখানে সাবজেক্টটা চুজ করতে হবে আমি হিস্ট্রি চুজ করেছি তারপর এখানে দেখতে পাচ্ছেন নিজের নাম অ্যাড্রেস পিনকোড পারমানেন্ট অ্যাড্রেস পিনকোড মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার এ দুটো অবশ্যই দেবেন এ দুটো খুব মানে প্রয়োজনীয় নম্বর আপনাদের এবং আপনার ডেট অফ বার্থ আপনার ম্যাটেরিয়াল স্ট্যাটাস জেন জেন্ডার ক্যাটাগরি আপনি কি কোনো ফিজিক্যাল চ্যালেঞ্জ তারপর গার্জেন নেম ফাদার নেম মাদার নেম ক্যান্ডিডেটের অকুপেশানস এখানে ক্যান্ডিডেটস অকুপেশান ক্যান্ডিডেট কী করে নিশ্চয়ই স্টুডেন্ট তো স্টুডেন্ট করলাম ক্যান্ডিডেটস অকুপেশান সে কি বিপিএল বিপিএল তালিকাভুক্ত সে কি কোনো ডিফেন্স সিকিউরিটি আছে তারপর মা মান্থলি ইনকাম অফ ফ্যামিলি তা ফ্যামিলি মান্থলি ইনকাম কত আধার কার্ড যদি থাকে দেবেন এটা ম্যান্ডেটরি নয় দিতে পারেন না দিতে পারেন ন্যাশনালিটি রিলিজিয়ান আপনার রেসিডেন্সিয়াল এরিয়া আপনি পঞ্চায়েতে থাকেন না মিউনিসিপ্যালিটি থাকেন নাকি কর্পোরেশন এরিয়াতে থাকেন যেখানে থাকবেন সেটা দেবেন তারপর আপনার একটা এখানে কী বলছেন দেখতে পাচ্ছেন একটা আইডি প্রুফ আধার কার্ড ভোটার কার্ড অথবা প্যান কার্ড যে একটা আইডি প্রুফ চাইবে আপনি যেটা আইডি প্রুফ দেবেন যে একটা দেবেন তারপর আপনি কি অলরেডি এনে সইতে রেজিস্টার্ড আছেন অর্থাৎ আপনি কি আগে থেকে রেজিস্টার্ড আছেন তো না নো করবেন তার আপনি আপনার এখানকার সব কিছু ডিটেলস দেবেন এখানে তো বলে দিই আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন মাধ্যমিক কত সালে পাস করেছেন এবং কোন কোন সাবজেক্ট ছিল আপনার মাধ্যমিকে সে সাবজেক্টগুলোর নাম এখানে লিখবেন উচ্চ মাধ্যমিক পাস করেছেন কত সালে এবং কোন বোর্ড থেকে এবং বেস্ট অফ ফাইভ পাঁচটা সাবজেক্ট এখানে লিখবেন বেস্ট অফ ফাইভ সাবজেক্ট লিখবেন এবং বেস্ট অফ ফাইভ সাবজেক্টের পর আপনি এখানে কত পার্সেন্ট মার্ক পেয়েছেন সেটা দেবেন আমি এখানে মার্কের পার্সেন্টেজটা দিয়ে দিই আমি এখানে মার্কের পার্সেন্টেজটা দিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ আপনি এখানে প্রিভিউ করতে পারবো ও এখানে কী বলছে আমি এখানে ভোটার আইডি আইডি প্রুফের জন্য একটু এখানে নম্বরটা দিই নি আমি নম্বরটা দিয়ে দিই এখানে ভোটার আইডি আইডি প্রুফটা আইডি প্রুফ দিলাম তারপর কি বলছে প্রিভিউ প্রিভিউর জন্য ক্লিক করলাম এবার এখানে আমি এটা সম্পূর্ণ প্রিভিউ করবো যে সব কিছু ডিটেলসগুলো আমার ঠিক আছে কি না ওপরে যে যে ডিটেলসগুলো আমি এখানে যে ডিটেলসগুলো এখানে দিলাম সব ডিটেলসগুলো একবার ভালো করে চেক করে নেবেন যাতে কোনো পরবর্তীতে কোনো অসুবিধে না হয় কোনো সমস্যা না হয় একটা ওয়ার্ডেরও যাতে মিস্টেক না থাকে আপনি মোবাইল থেকে করেন অথবা সাইবার ক্যাফে গিয়ে করেন তো যখন ফর্মটা ফিল করবেন ভালোভাবে দেখে শুনে ফিল আপ করে একটা ওয়ার্ডেরও মিস্টেক না হয় কোনো নম্বরের মিস্টেক না হয় কোনো ফোন নাম্বার বা ইমেলের কোনো কিছু মিস্টেক না হয় কেননা আপনাদের ফোনে এবং ইমেলে অনেক কিছু তথ্য আসবে যদি সব কিছু ঠিক থাকে তো এখানে ডিক্লারেশান বলা আছে এখানে ডিক্লারেশান আছে এখানে ডিক্লারেশনে ক্লিক করবেন ক্লিক করলে তারপর এখানে আছে সাবমিট অপশান তারপর আপনি এখানে সাবমিট করবেন সাবমিট করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার এবং আপনি কোন স্ট্রিমে ভর্তি হয়েছেন এবং আপনার নাম সব কিছু এখানে দেখাবে দেখতে পাচ্ছেন এখানে আপনার সব কিছু দেখাচ্ছে ডিটেলস এবার আপনি যখন এখানে ফর্মটা ফিল আপ করা হবে তখন আপনার ফোনে একটা কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার এবং আইডি চলে আসবে আপনি চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তারপর কি বলছে জেনারেল ইনস্ট্রাকশান আপনি যে ফর্মটা ফিল আপ করার আগে আপনাকে একটু এই ব্যাপারগুলো ভালো করে পড়ে নিতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এই জেনারেল ইনস্ট্রাকশানটা প্লিজ নোট ডাউন ইউর অ্যাপ্লিকেশান নাম্বার আপনি আপনার অ্যাপ্লিকেশান নম্বরটা লিখে রাখবেন এবং সম্পূর্ণ এবার ডকুমেন্টসগুলো আপনাকে কী করতে হবে আপলোড করতে হবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং ডকুমেন্টস একশো কিবির মধ্যে এগুলো আপনাদের কি করতে হবে আপলোড করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ভিডিও সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের খুব উপকারে আসবে ঠিক আছে এখানে সম্পূর্ণ এবং কি বলছে আফটার লগ ইন ড্যাশবোর্ড এখানে সব কিছু পড়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লিক হেয়ার টু লগ ইন ড্যাশবোর্ড আপনি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করতে পারবেন আমি আরেকবার বলছি আপনারা ফর্ম ফিল আপ করার আগে ভালো করে দেখে নেবেন যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় তারপর আপনার কি করতে হবে আপনার সব ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তারপর আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবে অনেক ক্লিক করার পর এরকম পেজ আসবে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টেপ ওয়ান রেজিস্ট্রেশন আপলোড ডকুমেন্টস অনলাইন ভেরিফিকেশন বাই দ্য ইউনিভার্সিটি পে ফিজ তারপর এখানে কি করছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়া আছে এখানে আপনার আপনি যে অ্যাপ্লিকেশান নম্বরটা লিখে রেখেছেন খাতায় বা আপনার ফোনে মেসেজ এসছে সে অ্যাপ্লিকেশান নম্বরটা এখানে দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন তারপর এখানে সিকিউরিটি লগ যেটা আছে সিকিউরিটি আই কোড দেখতে পাচ্ছেন এই কোডটা এখানে দেবেন অ্যাপ্লিকেশান নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে লগ হওয়ার পর আপনার সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে সিগনেচার ফটো উচ্চমাধ্যমিকের মার্কশিট যা যা ডকুমেন্টস আছে সেগুলো আপনাদের আপলোড করতে হবে আপলোড করার পর ইউনিভার্সিটি এটাকে ভেরিফাই করবে যদি সব কিছু ঠিক থাকে এবং ভেরিফাই যদি সাকসেসফুল হয় তারপরে আপনারা কি করবেন অনলাইনের মাধ্যমে পে করবেন পে করার পর আপনার ফর্মটা ফিল আপ করা সম্পূর্ণ হবে যাতে কোনো অসুবিধা না হয় কোনো ভুল না থাকে এবং ইউনিভার্সিটি যাতে রিজেক্ট না করে তার জন্য কোনো ফর্ম ইউনিভার্সিটি রিজেক্ট না করে তার জন্য আপনাকে কেয়ারফুলভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এবং সব কিছু জিনিস যাতে ঠিকঠাক থাকে তাহলে আপনার ফর্ম ফিল সম্পূর্ণ হবে যদি কোনো মিস্টেক থাকে তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন অর্থাৎ আপনার ভর্তি রিজেক্ট হয়ে যেতে পারে তাই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব সমস্ত কিছু কেয়ারফুলিভাবে ফর্মটা ফিল আপ করুন এবং যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমি অবশ্যই আপনাদের সাহায্য করব ধন্যবাদ